মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি মূলা ঘন্টের রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিছুটা লাল মূলো। মূলার ঘন্ট খেতে খুবই সুস্বাদু হয়। মূলাটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। মুলাটাকে ভালো করে ধুয়ে এনেছি। একটা গ্রেটারের সাহায্যে মুলাটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে ভালো হবে, একদম মিহি হবে, হাতেও তোমরা কুচিয়ে নিতে পারো। দেখো কতটা মিহি হচ্ছে। মুলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। মূলাটা আমি ভালো করে চিপে জলটা বের করে নিচ্ছি। মূলায় প্রচুর জল থাকে, জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে। দেখো কত জল হয়েছে, মূলাতে প্রচুর জল থাকে। মূলা ঘন্টের জন্য আমি নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি দু টুকরো করে কেটেছি। নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, টমেটো নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরা, গোটা গরম মশলা, কিছুটা চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে আমি ভেজে নেব। মূলা ঘন্টে বাদাম ভীষণ ভালো লাগে। মূলা ঘন্টের জন্য মশলাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি জিরের গুঁড়ো, নিয়েছি কিছুটা হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি কিছুটা আদা। এই মশলাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। মশলার সাথে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো পেস্ট হয়েছে। মূলা ঘন্টের জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। পেস্ট করে নেওয়া মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন। এখানে আমি এক চামচের মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। ভেজে রাখা বাদামটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি মূলাটা এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। মূলার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ নুন আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে মূলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মূলাটা একদম কষানো হয়ে গেছে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মূলো। নামানোর আগে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মূলো ঘন্টা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না।
মুলোর ঘন্টটা আমার রেডি হয়ে গেছে, আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। একদমই শুকনো শুকনো হবে মুলোর ঘন্টটা, মুলোর ঘন্ট আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল মুলার ঘন্ট। তোমরা অবশ্যই এই রেসিপিটি করে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট দিতেও ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।